নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ, দায়ীদের শাস্তি চান খোদ মেয়র। দক্ষিণের পর উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রথম আলোর সাবেক কর্মীর। বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে যুবদলের বিক্ষোভ, বেগম জিয়ার জীবন নিয়ে ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের, আন্দোলনের হুঁশিয়ারি। বরখাস্ত হলেন গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলম, অর্থ আত্মসাৎ ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ, আইন অনুযায়ী ব্যবস্থা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, মিলল জাতিসংঘের অনুমোদন, 20 বছরের মধ্যে উন্নত দেশের স্বীকৃতি পাওয়ার আশা, চ্যালেঞ্জ মোকাবিলায় হতে হবে কৌশলী। এবং পদ্মা সেতুর রেলিং বসানোর কাজ শেষ, পুরোদমে চলছে সড়কপথের কার্পেটিং, মূল সেতুর অগ্রগতি 95% বেশি।